আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তেলে ডুবানো জলপাইয়ের আচার। খুব সহজে এবং ঝটপট কিভাবে এই আচার আমি তৈরি করি সেটা এখন আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখানে আমি কিছু জলপাই 1.5 কেজির মতো হবে। এই জলপাইগুলি আমি বোটা ছাড়িয়ে ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিয়েছি। তারপর একটি ছুরির সাহায্যে সব জলপাইগুলিকেই একটি একটি করে আমি একটু চিড়ে চিড়ে নেব। এখানে একটু ভিডিওতে লক্ষ্য করলে বুঝতে পারবেন কিভাবে আমি চিড়ে নিচ্ছি। পাঁচফোড়ন, জিরা, ধনিয়া, মৌরি, যেটাকে আমরা অনেকেই আবার মিষ্টি সজ বলে থাকি, সবই আমি 1 টেবিল চামচ পরিমাণ করে নিয়েছি। 3-4টি শুকনো মরিচ আর 4-5টি তেজপাতা দিয়ে এগুলিকে আমি ভেজে নিব। তারপর এগুলি ভাজা হয়ে গেলে আমি একটি ব্লেন্ডারে গুঁড়ো করে নিব। এখানে খুব মিহি করে গুঁড়ো করব না, একটু যেন দলা দলা থাকে সেইভাবে আমি গুঁড়ো করে নিব। এখন একটি প্যানে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ অলিভ অয়েল। এখানে সরিষার তেলে দেওয়া যায়। আরও দিয়ে দিচ্ছি 1 টিস্পুন আস্ত পাঁচফোড়ন, 3-4টি শুকনা মরিচ, 3 পিস দারুচিনি, 4-5টি এলাচ। এরপর দিয়ে দিচ্ছি 1টি বড় সাইজের আস্ত রসুন। তারপর সঙ্গে সঙ্গে আমি ধুয়ে রাখা জলপাইগুলি এর মধ্যে দিয়ে দিব। জলপাইগুলি দেওয়ার সঙ্গে সঙ্গেই দিয়ে দিচ্ছি 1 টিস্পুন করে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর লবণ। এগুলি দিয়ে ভালোভাবে জলপাইয়ের সঙ্গে মিশিয়ে তারপর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। এখানে আমি 1.5 কেজি জলপাইয়ের মধ্যে 1 কাপ চিনি দিয়েছি, কারণ এই আচারটা হবে টক টক হালকা মিষ্টি, এর জন্য চিনির পরিমাণটা আমি কম দিয়েছি। আপনারা যদি মিষ্টি আচার খেতে চান তাহলে চিনির পরিমাণটা আরও বাড়িয়ে দিতে হবে। তবে জলপাইয়ের এই তেল আচারটা টক টক মিষ্টি মিষ্টি বেশি ভালো লাগে। সব মশলা, জলপাই, চিনি একসঙ্গে ভালোভাবে মিশিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটাকে কমিয়ে রেখে দেব জলপাইটা সেদ্ধ হওয়ার জন্য। এখানে কিন্তু চুলার আঁচটা একদমই বাড়িয়ে দেওয়া যাবে না, তাহলে জলপাইগুলি পুড়ে যাবে। আর চুলার আঁচটা কম রাখলে জলপাইগুলি এই চিনির মধ্যে আস্তে আস্তে সেদ্ধ হয়ে যাবে। কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে যখন দেখবো এভাবে জলপাইয়ের মধ্যে পানি উঠে গেছে চিনি থেকে এবং জলপাইগুলিও সেদ্ধ হয়ে গেছে, তখন চুলার আঁচটা বাড়িয়ে এই পানিগুলিকে একেবারে শুকিয়ে নিতে হবে, যেন শুধু জলপাইয়ের মধ্যে তেলগুলি দেখা যায়। এখন জলপাইগুলি সেদ্ধ হয়ে গেছে আমি দেখে নিলাম। তারপর আমি চুলাটা বাড়িয়ে পানিগুলি শুকিয়ে শুধু জলপাইয়ের মধ্যে যখন তেল দেখা যাবে তখন চুলাটা বন্ধ করে গরম গরম অবস্থায় 2 টেবিল চামচ পরিমাণ ভিনেগার আর ভেজে রাখা মশলাগুলি খুব ভালোভাবে মিশিয়ে নিব, আর অপেক্ষা করব ঠান্ডা হওয়ার জন্য। এই তো এখানে জলপাইয়ের আচারটা একেবারে ঠান্ডা হয়ে গেছে। এখন আমি একটা বয়ামে ভরে নিব, কিন্তু বয়ামটাতে আচার দেওয়ার পর যখন যদি বয়ামটা খালি থাকে তাহলে আরও কিছু তেল দিয়ে বয়ামটাকে ভরে দিতে হবে। এমনভাবে ভরতে হবে যেন আচারগুলি তেলের মধ্যে ডুবে থাকে, তাহলে সহজে নষ্ট হবে না। বাইরে রেখে দিলে মাঝে মাঝে রোদে দিয়ে বাইরে রেখেই 1 থেকে 1.5 মাসের মধ্যে খেয়ে ফেলতে হবে। আর যদি আপনি ফ্রিজে রেখে দেন তাহলে 1 বছর পর্যন্ত এই আচার নষ্ট হবে না, আর রোদে দেওয়ার ঝামেলাও থাকবে না। তবে আমি সবসময় এভাবে আচার বানিয়ে ফ্রিজেই রেখে দিই। ফ্রিজে রেখে দিলে এক জলপাইয়ের সিজন চলে গেলে আরেক জলপাইয়ের সিজন আসা পর্যন্ত এই জলপাইয়ের আচার আমার ঘরেই থাকে। আমার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট, শেয়ার করে দিন। আজকে তাহলে এ পর্যন্তই, ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী নতুন কোনো রেসিপিতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।